কথোপকথন মাত্রই যে প্রেমের প্রস্তাবনা নয় তা বুঝতে রকেট সায়েন্স না জানলেও চলে, চুমু মাত্রই যে যৌনতা নয় তা জানতেও ইতিহাস ভূগোল পড়া আবশ্যক নয়। বরং ভেবে দেখো, তুমি নিজে শেষ কবে মনের কথা বলেছ অনুযোগ অভিযোগহীন, শেষ কবে ভালোবেসে আমি কিংবা চুম্বন খেয়েছ নির্দ্বিধায়। তারপর চোখ তোলো আয়নায়, কারো দিকে আঙুল তোলার আগে ভালো করে দেখে নাও তোমার আঙুল আর সোজা আছে কিনা। আমি তো তোমার সাথে তাই করব, শীত যা করে থাকে নদীর সাথে, বসন্ত পলাশকে যা যা করে, বুঝলে ভালো। না হলে এই নিসর্গের প্রাচুর্যেও তুমি শুধু সাদা কিংবা লাল রং দেখতে পাবে, হাওয়ার রোমাঞ্চ বুঝবে না, সমস্ত কথাই তখন বাচালতা নোংরামি, সমস্ত মিলনই তবে ধর্ষণ। তুমি তো জানো তার চেয়ে মিথ্যে আর কিছু নেই। তোমার চুলের গন্ধ বারো মাসি প্রিয় আজও থাকবে আমরণ। তুমি হয়তো নিজেই জানো না, নিজেকে চেনো না। বন্ধুরা, এই কবিতাটি আমার অত্যন্ত কাছের একজন মানুষ, আমার প্রিয় দাদা অমিত চক্রবর্তীর লেখা। গন্ধ এই কবিতাটির নাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন।